আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে টক দই কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। সহজ পদ্ধতিতে পারফেক্ট ভাবে টক দই তৈরি করতে পারবেন যদি পুরো রেসিপিটা ফলো করেন। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা এখন আমি মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ঘন করে নিব। 1 লিটার গরুর দুধকে আমি 600 গ্রামের মতো করে ঘন করব। গরুর দুধটা যদি আপনার বেশি পাতলা থাকে তাহলে কিন্তু দইটা বসবে না। অনেকেই বলেন 1-2 উত্রানি দিয়ে নামিয়ে নিলেই দই বসবে, ভুয়া কথা। এরকম অবস্থায় দই কখনো বসে না, দুধটা একটু ঘন করতে হবে। এটা হলো প্রথম টিপস। তো নেড়ে চেড়ে দুধটা ঘন করে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আমার। আপনার সময়টা কম বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছেন দুধটা আমার ঘন হয়ে গেছে, প্রায় 600 গ্রামের মতো হয়ে এসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দুধটা আমি একটু ঠান্ডা করে নিব, যেরকম কুসুম কুসুম গরম থাকে এরকম করে নিব। খেয়াল রাখতে হবে যেন দুধে সর না বসে, একটু পরপর নেড়ে চেড়ে এটা ঠান্ডা করে নিব। তো দুধটা আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। দুধটা এমনভাবে ঠান্ডা করবেন যেন আপনার আঙ্গুলটা 5 থেকে 6 মিনিট আপনি দুধে ডুবিয়ে রাখতে পারেন, এরকম করে ঠান্ডা করতে হবে। আপনার আঙ্গুলটা গরমটা সহ্য করতে পারছে সেরকম গরম রাখতে হবে। এর চেয়ে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই বসবে না। আর এখানে আমি 1 কাপ টক দই ছাঁকনিতে রেখেছিলাম পানি ঝরার জন্য। দই বীজ ছাড়া দই কখনো বসে না, টক দই অবশ্যই দিতে হবে। তা ভালো করে এটা পানি ঝরিয়ে নিতে হবে, পানি যেন না থাকে। এখন আমি এটা ভালো করে এভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম মিহি করে ভালো করে ফাটিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন। আশা করি পারফেক্ট টক দই আপনি ঘরেই বানাতে পারবেন। আমাদের দই সব সময় লাগে যে কোনো রেসিপিতে, অথবা এমনি টক দই স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে টক দই খেতে পারেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখন একটু একটু করে দুধটা মিক্স করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে দুধটা যেন বেশি গরম না হয়। যদি বেশি গরম হয় তাহলে আপনার দই বসবে না, দুধটা ফেটে যাবে। আবার ঠান্ডা হলেও দই বসবে না। তো এখন দেখতে পাচ্ছেন একটু একটু করে দুধটা আমি মিক্স করে নিয়েছি। ভালো করে এভাবে ফাটিয়ে দইয়ের সাথে এটা মিক্স করে নিতে হবে। দইটা যদি ভালো করে মিক্স না হয় তাতেও দইটা বসবে না, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই টিপসগুলো দই বসানোর ক্ষেত্রে খেয়াল করতে হবে আপনাকে। এগুলো যদি একটু 19-20 হয় তাহলে আপনার দইটা পারফেক্টভাবে বসবে না। আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখন একটা মাটির পাত্রে আমি দুধটা ঢেলে নিলাম। আপনারা যে কোনো পাত্রে দইটা বসাতে পারেন। এদিকে চুলায় আমি একটা পাতিল বসিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট আগে, চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে, যাতে এটা গরম হয় একটু। তো এটা এখন যথেষ্ট গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ভিতরে আমি একটা বড় তাওয়াল ভাঁজ করে দিয়েছিলাম। তো তাওয়ালের একটা অংশ আমি নিচে রেখেছি, আর একটা অংশ আমি এক সাইড উঠিয়ে নিয়েছি। আর দুধের বাটিটা বসিয়ে দিলাম, আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। উপরের তাওয়ালের অংশ যেটা উঠিয়ে রেখেছিলাম এটা দিয়ে ঢেকে দিলাম। চুলাটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি আর ঢেকে দিলাম উপর দিয়ে। তো এটা এখন গরম জায়গায় রাখতে হবে। এভাবে আমি এটা ঢেকে রেখে দিব। উপর দিয়ে আমি আরেকটা মোটা তাওয়াল দিয়ে ঢেকে দিলাম। কথা হলো এটা গরম থাকতে হবে, ঠান্ডা জায়গায় যদি রাখেন দইটা বসবে না। ফ্যানের বাতাস আছে এমন জায়গায় রাখবেন না। তো আমি রান্নাঘরে এক সাইডে এটা রেখে দিব 12 থেকে 14 ঘন্টার জন্য। ফিরে আসলাম 14 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন 14 ঘন্টা পর এখন আমি এটা ওপেন করছি।
দেখছি ভিতরে কি অবস্থা। দেখতে পাচ্ছেন কি সুন্দর বসেছে দইটা। এখন আমি আপনাদেরকে এটা বের করে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে, কি সুন্দর করে পারফেক্টভাবে দইটা বসেছে। তো এখন আমি একটু কেটেও দেখাই আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে, দেখেন। যদি পুরো রেসিপিটা ফলো করে এভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করি পারফেক্ট দই আপনিও তৈরি করতে পারবেন ঘরে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।